হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ওয়ালটন এবং ভিশনের 14 ইঞ্চি সাইজের দুটি রিচার্জেবল ফ্যান নিয়ে। ভিশন এবং ওয়ালটনের এই রিচার্জেবল ফ্যানের মধ্যে কোন ফ্যানটি সেরা, কোন ফ্যানটি আপনার জন্য পারফেক্ট, তা জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসুন প্রথমে জেনে নিই ভিশন ফ্যানে রয়েছে কী কী সুবিধা। ভিশন ফ্যানে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন। যেসব ভাল্বে ডিসি মেল পোর্ট রয়েছে সেই সব ভাল্বসমূহ ফ্যানের ইউএসবি ফিমেল পোর্টে কানেক্ট করে জ্বালাতে পারবেন। সেই সুবিধাটি আপনি ওয়ালটন ফ্যানে পাচ্ছেন না। ভিশন ফ্যানে রয়েছে ফুল চার্জ ইন্ডিকেটর, মানে হচ্ছে আপনি ফুল চার্জ হলে বুঝতে পারবেন এবং বর্তমানে আপনার ফ্যানটিতে কতটুকু চার্জ রয়েছে সেটিও আপনি বুঝতে পারবেন। ওয়ালটন ফ্যানে কখনোই আপনি বুঝতে পারবেন না যে আপনার ফ্যানে এখন কতটুকু চার্জ রয়েছে এবং চার্জ দেওয়া অবস্থায় কখন আপনার ফ্যানে ফুল চার্জ হয়েছে। ভিশন ফ্যানের এই দুটি ফিচার ওয়ালটন ফ্যান থেকে ভিশন ফ্যানটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। ওয়ালটনের এই 14 ইঞ্চি সাইজের ফ্যানটিতে রয়েছে দারুণ একটি ফিচার, সেটি হলো অটোমেটিক অন ফিচার। যেমন রাতে আপনি ওয়ালটনের এই অটোমেটিক অন ফিচারটি চালিয়ে ঘুমিয়ে গেলেন, আপনার বাসায় যখন লোডশেডিং হলো, মানে যখন আপনার সিলিং ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেল, তখন আপনার এই রিচার্জেবল ফ্যানটি একা একা ঘোরা শুরু করলো। আবার যখন আপনার বাসায় বিদ্যুৎ আসলো, মানে আপনার সিলিং ফ্যান চলা শুরু করলো, তখন এই রিচার্জেবল ফ্যানটি একা একাই বন্ধ হয়ে গেল। তার মানে হচ্ছে রাতে আপনার ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। সুতরাং এই অটোমেটিক অন ফিচারটি দারুণ কাজের। ভিশন ব্র্যান্ডের 14 ইঞ্চি সাইজের এই ফ্যানটিতে আপনি অটোমেটিক অন ফিচারটি পাচ্ছেন না। ভিশন ব্র্যান্ডের এই ফ্যানটিতে রয়েছে দারুণ একটি সিস্টেম, তা হলো ডিসি ইনপুট সিস্টেম, মানে হলো এই ফ্যানটি আপনি সোলারের মাধ্যমে চালাতে পারবেন কিংবা আপনার বাসায় যদি 12 ভোল্টের কোনো ব্যাটারি থেকে থাকে তাহলে তার মাধ্যমে আপনি এই ফ্যানটি চালাতে পারবেন। তার মানে হলো একই ফ্যান আপনি বিদ্যুতের মাধ্যমেও চালাতে পারতেছেন আবার সোলারের মাধ্যমেও চালাতে পারতেছেন। ওয়ালটন রিচার্জেবল ফ্যানটিতে আপনি এই সুবিধাটি পাচ্ছেন না। এখন আলোচনা করব ফ্যান দুটির টেকনিক্যাল ফিচার নিয়ে। ওয়ালটন বনাম ভিশন, প্রথমে আমরা আলোচনা করছি স্পিড নিয়ে। ওয়ালটনে রয়েছে 1500 RPM স্পিড এবং ভিশনে রয়েছে 1400 RPM স্পিড। তার মানে ভিশন ফ্যানে ওয়ালটনের থেকে 100 RPM স্পিড কম রয়েছে। এরপরে আমরা আলোচনা করতেছি ওয়াট নিয়ে। ওয়ালটনে রয়েছে 20 ওয়াট এবং ভিশনে রয়েছে 24 ইনপুট ওয়াট। তার মানে ভিশন ফ্যানটি চালাতে 4 ওয়াট বিদ্যুৎ বেশি খরচ হবে ওয়ালটনের থেকে। দুই ফ্যানটাতেই রয়েছে 6 ভোল্টের ব্যাটারি চার্জিং ব্যাকআপ। ওয়ালটন দাবি করতেছে ফুল স্পিড মোডে 3 ঘন্টা এবং লো স্পিড মোডে 8 ঘন্টা চলবে। ভিশন দাবি করতেছে ফুল স্পিড মোডে 3.5 ঘন্টা এবং লো স্পিড মোডে 25 ঘন্টা চলবে। ভিশন ফ্যানটি কি আসলেই 25 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে সক্ষম? অবশ্যই না। তবে হাই স্পিড মোডে দুইটা ফ্যান প্রায় একই রকম পারফরমেন্স দেয় এবং লো স্পিড মোডে ভিশনের ফ্যানটি একটু বেশি পারফরমেন্স দেয়, কারণ ভিশনের লো স্পিড মোড একটু বেশিই লো। ফ্যান দুটির মধ্যে যে মিল রয়েছে তা হলো এলইডি লাইট সুবিধা। দুটি ফ্যানের মধ্যেই বিল্ট ইন এলইডি লাইট রয়েছে। পার্থক্যের মধ্যে ফিচারে যেমন ভীষণ একটু এগিয়ে রয়েছে, ঠিক তেমনি মূল্যের দিকেও ভীষণ ওয়ালটনের থেকে এগিয়ে রয়েছে। তার মানে ভীষণের বাজার মূল্য ওয়ালটনের থেকে একটু বেশি। বর্তমানে ভীষণ ফ্যানটির বাজার মূল্য 4370 টাকা এবং ওয়ালটন ফ্যানটির বাজার মূল্য 3650 টাকা। এখন আসি কোন ফ্যানটি আপনি কিনবেন বা কোন ফ্যানটি কিনলে আপনি ঠকবেন না সেই বিষয় নিয়ে। আপনার বাসায় যদি সোলার লাইট থেকে থাকে অথবা 12 ভোল্টের কোনো এক্সট্রা ব্যাটারি থেকে থাকে এবং আপনার যদি ফ্যান থেকে মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে ভিশনের এই রিচার্জেবল ফ্যানটি। আপনি যদি ঘুমের মধ্যে লোডশেডিং হলে ঘুমের ব্যাঘাত ঘটাতে না চান, তাহলে আপনার জন্য প্রয়োজন ওয়ালটনের এই রিচার্জেবল ফ্যানটি। লোডশেডিং হলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কারণ সে একা একাই চলে উঠবে।
আপনার বাসায় যদি সোলার ব্যাটারি না থেকে থাকে কিংবা 12 ভোল্টের কোনো এক্সট্রা ব্যাটারি থেকে না থাকে, তাহলে আপনার ভিশন ফ্যানের থেকে ওয়ালটন ফ্যানটি পারফেক্ট হবে। আপনি যদি হন একটু বেশি আরাম প্রিয়, মানে হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে ফ্যানের সুইচ অন করতে চান আবার অফ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে ওয়ালটনের একটি রিচার্জেবল রিমোট কন্ট্রোল ফ্যান। রিমোটের মাধ্যমেই আপনি ফ্যানটি অন অফ করতে পারবেন। যদিও ফ্যানটির বাজার মূল্য একটু বেশি, তবে যদি একটু বেশি আরামপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেই ফ্যানটি পারফেক্ট। ওয়ালটনের এই রিমোট কন্ট্রোল রিচার্জেবল ফ্যানটি আমি 2.5 বছর ধরে ব্যবহার করছি। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এই ফ্যানটির একটি রিভিউ আপলোড দিব। যদি আপনি রিভিউটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আশা করি লিঙ্কটি পেয়ে যাবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ওয়ালটন এবং ভিশনের এই ফ্যান দুটির আলাদা আলাদা রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং এর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ফ্যান দুটি সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট করে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।